জাগদে আর্জেন্টিনা, রূপকথা রচনার রুদ্ধশ্বাস রজনীতে রাজপুত্রের হাতে উঠল বিশ্ব বন্দিত বিশ্বকাপ। বিতর্কিত টুইট, সমালোচনা ভারতে। আর্জেন্টিনা জাতীয় দলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের টুইট ঘিরে তুমুল বিতর্ক। চোকার শব্দটির সাথে অনেকেই পরিচিত। সচরাচর ক্রিকেটে দক্ষিণ আফ্রিকাকে এই অভিধানটিতে অভিহিত করা হয়, কিন্তু ফুটবলের ক্ষেত্রে সাতবারের ব্যালন ডিওর লায়োনেল আন্দ্রেস মেসিকেও শুনতে হতো এই ধরনের বিস্তর অভিযোগ। একবার নয়, বহুবার মেসিকে জর্জরিত হতে হয়েছে এই অভিযোগে। তিনি নাকি নিজের সেরা খেলাটি শুধুমাত্র ক্লাব ফুটবলের জন্য তুলে রাখেন, দেশের জার্সি গায়ে তার সেরা খেলাটি দিয়েও 2014 সালে একটুর জন্য হাতছাড়া হয় বিশ্বকাপ। 2006, 2010, 2014, 2018 একের পর এক বিশ্বকাপ হাতছাড়া হওয়ার পর হতাশাগ্রস্ত আর্জেন্টিনা ফুটবল দলের কোচ হিসেবে নিযুক্ত হন অল্প বয়সী আরও এক লায়োনেল, না মেসি না, স্কালোনি, লায়োনেল স্কালোনি। প্রবল বিতর্কিত হয় তাকে নিয়োগ করা নিয়ে। এখান থেকেই শুরু হয় এই রূপকথা কাহিনীর চিত্রনাট্য। কোচ নিলেন চ্যালেঞ্জ, সাথে দলে 2-3 জন অভিজ্ঞ ও এক ঝাঁক তরুণ খেলোয়াড়। মরু দেশে সেরার খেলা শুরু হলো, কিন্তু প্রথম ম্যাচেই অঘটন, হার সৌদি আরবের কাছে। আর তারপর থেকে শুরু হলো ঘুরে দাঁড়ানোর লড়াই। দুনিয়া দেখল এক অন্য মেসিকে, কখনো নিজের বাঁ পায়ের ভেলকি, কখনো চকিতে বাড়ানো পাস দিয়ে গোল করানো, কখনো গোটা রক্ষণ ভাগকে সামলাতে একেবারে নিচে নেমে আক্রমণকে প্রতিহত করা, আবার নিজে গোল করে আর্জেন্টিনা দলের হয়ে বিশ্বকাপের সবথেকে বেশি গোলের শিরোপা অর্জন করা, গোটা মাঠ জুড়ে খেলা তৈরি করে জিততে মরিয়া এক রাজপুত্র, নিজের স্বপ্নকে ছুঁতে মরিয়া এক জাদুকর। এলো বিশ্ব সেরা নির্ধারণের শেষ ম্যাচ, মুখোমুখি গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন দিদিয়ের দেশ ফ্রান্স। সবাই তখন মজেছে মেসি এমবাপে চর্চায়, বাঙালি যে রক্তে ফুটবল। প্রিয় দল ব্রাজিল হারলেও, একাংশ তরুণদের পছন্দের রোনাল্ডো না পারলেও, লড়াই করার ও ফুটবল খেলা দেখাতে উত্তেজনা জাগিয়ে রাখার মতো দৈরত এখনও মাঠে আছেন। অভিজ্ঞ মেসি আর তরুণ তুর্কি, বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ কিলিয়ান এমবাপে। এলো সেই মহেন্দ্রক্ষণ, শুরু হলো ম্যাচ, প্রতি পরতে পরতে উত্তেজনা। প্রথমার্ধ থেকেই চাপ বাড়াতে থাকে নীল সাদা জার্সিধারী খেলোয়াড়রা। 23 মিনিটে দিমারিয়াকে ফাউল করার ফলে পেনাল্টি যায় ফ্রান্সের বিপক্ষে, আর তার সাথে আসে বিশ্বকাপ ফাইনালের প্রথম গোল, গোলদাতা এলএম টেন। না, তিনি আর কোনো ভুল করেননি, পেনাল্টি শটে গোলে বল ঢুকিয়ে এগিয়ে দেন আর্জেন্টিনাকে। তারপরেও চলতে থাকে আক্রমণ। 36 মিনিটে মেসির বাড়ানো সূক্ষ্ম পাস থেকে আলভাজের বল বাড়িয়ে দেন ম্যাকালাস্টারের দিকে, আর তখনই ম্যাকালাস্টারের ডান পায়ের বাড়ানো বল বাঁ পায়ে শট নিয়ে দ্বিতীয় গোলটি করেন অ্যাঞ্জেল ডিমারিয়া। 2-0 এগিয়ে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে একটু একটু করে খেলায় ফিরতে চেষ্টা করে ফ্রান্স, কিন্তু হঠাৎই আর্জেন্টিনার পক্ষে জেতে থাকায় সহজ ম্যাচটি বাঁকনায় বিপরীত দিকে। অনেকগুলো বড় বড় পরিবর্তন করে ফ্রান্স। গিজম্যান জিডুয়ার্ডদের বসিয়ে মাঠে নামানো হয় তরুণ খেলোয়াড়দের, গতি বাড়ে ফ্রান্সের। 80 মিনিটে পেনাল্টি যায় আর্জেন্টিনার বিপক্ষে, গোল আসে এমবাপের পা থেকে, খেলায় ফেরে ফ্রান্স। মাত্র 97 সেকেন্ডের ব্যবধানে দ্বিতীয় একটি দুর্দান্ত গোল করেন এমবাপে, খেলা গড়ায় অতিরিক্ত সময় অবধি। এর মাঝে কয়েকটি দুর্দান্ত সেভ করে ফ্রান্সের আক্রমণ প্রতিহত করেন আর্জেন্টাইন গোলরক্ষক মার্টিনেজ। মেসির তৈরি আরও 3টে সুযোগ পায় আর্জেন্টিনা, কিন্তু লক্ষ্য পূরণ হয়নি। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে 108 মিনিটে আবার গোল করেন মেসি। প্রথমে অফসাইড বলে ধরা হলেও রেফারি গোল ঘোষণা করেন, পরে দেখা যায় যে এটি অফসাইড ছিল না। সবাই মনে করেছিল যে এটি হয়তো উইনিং গোল, কিন্তু
ফুটবল দেবতা এত সহজে খেলা শেষ হতে দেননি। 118 মিনিটে আবার পেনাল্টি যায় ফ্রান্সে, গোল আসে এমবাপের পা থেকে, আবার সমতায় ফেরে ফ্রান্স, স্কোর 3-3। খেলা গড়ায় ট্রাইব্রেকারে, প্রথম শটে এমবাপে ও মেসি গোল পেলেও আর্জেন্টিনা নেদারল্যান্ড ম্যাচের পুনরাবৃত্তি ঘটে এখানেও, নায়ক সেই মার্টিনেজ। মন্তিয়েলে শটের সাথে সাথে লেখা হয়ে যায় রূপকথার শেষ অধ্যায়, দীর্ঘ 36 বছরের প্রতীক্ষার অবসান, বিশ্বসেরা ডিয়েগো আমারান্দো মারাদোনার যোগ্য উত্তরসূরি মেসির দল আর্জেন্টিনা। উচ্ছ্বাসে কান্নায় ভেসে যায় আর্জেন্টাইন খেলোয়াড় থেকে শুরু করে সমর্থকরা। 2014 কষ্ট লাঘব হলো 8 বছর পর, গোল্ডেন বুট ভবিষ্যৎ এম্পায়ারের, গোল্ডেন বল মেসি ও গোল্ডেন গ্লাভস অবশ্যই মার্টিনেজের। মেসির হাতে উঠে বিশ্বকাপ। মন্তিয়েলের শটের সাথে সাথে লেখা হয়ে যায় রূপকথার শেষ অধ্যায়, দীর্ঘ 36 বছরের প্রতীক্ষার অবসান, বিশ্বসেরা ডিয়েগো আমারান্দো মারাদোনার যোগ্য উত্তরসূরি মেসির দল আর্জেন্টিনা। উচ্ছ্বাসে কান্নায় ভেসে যায় আর্জেন্টাইন খেলোয়াড় থেকে শুরু করে সমর্থকরা। 2014 কষ্ট লাঘব হলো 8 বছর পর, গোল্ডেন বুট ভবিষ্যৎ এমবাপের, গোল্ডেন বল মেসি ও গোল্ডেন গ্লাভস অবশ্যই মার্টিনেজের। মেসি রাতে ওঠে বিশ্বকাপ। ঠিক যেন চাক দে ইন্ডিয়া চলচ্চিত্রের জীবন্ত বাস্তব মুহূর্ত দেখা যাচ্ছে মরুদেশের বিশ্বকাপে। শাহরুখ খান অভিনীত সেই চলচ্চিত্রেও ভারতীয় মহিলা হকি দলের মুখোমুখি ছিল বিশ্বজয়ী অস্ট্রেলিয়া, সেই ম্যাচও গড়িয়েছিল ট্রাইব্রেকার অবধি। এই ম্যাচে উপস্থিত ছিলেন ফরাসি প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাঙ্ক। রাজনেতা থেকে খেলোয়াড় প্রত্যেকেরই প্রশংসা কুড়িয়েছেন দুই দল, কিন্তু সবের মাঝে আর্জেন্টিনা জাতীয় দলের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলের টুইট ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয় ভারতীয় নেটিজেন মহলে। আর্জেন্টিনীয় জাতীয় দলে অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে ধন্যবাদ সূচক একটি টুইট করা হয়, সেখানে বাংলাদেশ পাকিস্তান ও ভারতের সাথে কেরালাকেও ধন্যবাদ দেওয়া হয়। বিতর্ক দানা বাঁধে এখানেই, কেরল ভারতীয় রাজ্য আলাদা দেশে নয়, এ নিয়ে পাল্টা টুইট এবং সমালোচনা শুরু হয় ভারতীয় নেটিজেন মহলে। তিলোত্তমা থেকে বুয়েন্স আইরিশ, সবাই ভেসেছিল ফুটবল স্রোতে, শেষ হলো রাত জেগে ফুটবল দেখার মহারণ, ফুটবলের মহাযজ্ঞ। অনেক নতুন ধারণা দিল মরুদেশে এই বিশ্বকাপ, অনেক স্বপ্নভঙ্গ করল। কিন্তু তিলোত্তমা থেকে বুয়েন্স আইরিশ, সবাই ভেসেছিল ফুটবল স্রোতে, শেষ হলো রাত জেগে ফুটবল দেখার মহারণ, ফুটবলের মহাযজ্ঞ। অনেক নতুন ধারণা দিল মরুদেশের এই বিশ্বকাপ, অনেক স্বপ্নভঙ্গ হলো। কিন্তু অনেক নতুন আশাও তৈরি করে দিয়ে গেল এই বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ। বিশ্বকাপ ফাইনাল ম্যাচের পরে আর্জেন্টিনাকে শুভেচ্ছা জানাতে গিয়ে ফুটবল সম্রাট পেলের মন্তব্য, আজ মারাদোনা নিশ্চয়ই হাসছে, সত্যি আজ ডিয়েগো হাসছে, আজ গোটা বিশ্ব হাসছে। চোকচ শুনতে শুনতে ক্লান্ত হয়ে যাওয়া রোজারিও থেকে উঠে আসা ছেলেটি চোখে জল নিয়েও হাসছে।